এখন 1:30 বাজে, আর এই 1:30 সময় আমার রান্না কমপ্লিট হলো। তো আজকে আমার রান্নায় কি কি আছে দেখো। প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা সাদা ভাত, তারপরে দেখো এখানে ছোট ছোট করে আলু দিয়ে কেটে কলমি শাক ভাজা, আর এখানে আছে মুগের ডাল। এদিকে দেখো এটা বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। তা এটা মাছের মাথা বিহীন করেছে, কারণ আমি আর ছেলে মাছের মাথা দিয়ে খাই না, ভালো লাগে না আমাদের খেতে। আর এই একটা বাঁধাকপির তরকারি দেখুন, এটা মাছের মাথা দিয়ে করেছি, আমার দাদা খেতে ভালোবাসে তাই ওর জন্য এটা মাছের মাথা দিয়েই করেছি। আর এখানে আছে দেখো পোস্তর বড়া, দেখতে পাচ্ছ। আর কালকের একটা মাছের কারি ছিল, সেই মাছের কারিটা ছেলের জন্য রেখেছি, কারণ ও পোস্তর বড়া খায় না, মাছের কারি দিয়ে ভাতটা খেয়ে নেবে। এই হলো আজকে আমার মেনু।